হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাসেনশিয়াল টেক পিডি। তো আজকের ভিডিওটি হচ্ছে আপনি আপনার টিকটক অ্যাকাউন্ট থেকে আপনার পোস্ট করা ভিডিও ভুল করে ডিলিট করে দিয়েছেন, এছাড়া আগে আপনি আপনার ভিডিওগুলো ডিলিট করে দিয়েছেন, এখন আপনি কিভাবে আপনার ওই ডিলিট করা ভিডিও রিকভারি করবেন, মানে আপনি কিভাবে আপনার ওই ডিলিট করা ভিডিওগুলো ব্যাক নিয়ে আসবেন, আজকের ভিডিওতে আমি এটাই দেখিয়ে দিব। সো ভিডিওটি কোনো রকম না টেনে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনারা যদি অ্যাসেনশিয়াল টেক ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো বন্ধুরা, আমি সর্বপ্রথম আমার অ্যাকাউন্টে প্রবেশ করছি, আর এখান থেকে আমি আমার অ্যাকাউন্ট থেকে এখান থেকে আমি একটি ভিডিও ডিলিট করে নিচ্ছি। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমি এই ভিডিওটি এখন ডিলিট করছি। সো এখানে থ্রি ডট আসে, আমি এখানে ক্লিক করছি, এখান থেকে আমি আমার ভিডিওটি ডিলিট করে দিচ্ছি। সো এখান থেকে আমার ভিডিওটি ডিলিট করে দিলাম, এখন আমি আরেকটি ভিডিও ডিলিট করে দিচ্ছি। সো বন্ধুরা, এখন আমি এই ভিডিও দুটি এখন আমি আবারও ব্যাক নিয়ে আসব। সো বন্ধুরা, আপনার ডিলিট হওয়া ভিডিওটি কিভাবে ব্যাক নিয়ে আসবেন আপনারা এখান থেকে সেটাও দেখে নিতে পারবেন। সো আপনারা আপনার ডিলিট করা ভিডিও ব্যাক আনার জন্য আপনারা সর্বপ্রথম আপনার টিকটক প্রোফাইলে প্রবেশ করবেন, অ্যান্ড উপরে থ্রি ডট থাকবে, থ্রি ডটে ক্লিক করবেন। তারপরে আপনারা নিচে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন, একটু নিচে আসার পরে এখানে দেখবেন অ্যাক্টিভিটি সেন্টার বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে, আপনারা ওয়েট করবেন। সো বন্ধুরা, এখান থেকে আপনারা কী কী করতে পারবেন, ওয়াচ হিস্টোরি, আপনি আগে যতগুলা ভিডিও দেখেছেন সব কিছু দেখতে পারবেন। এছাড়া কমেন্ট হিস্টোরি, এখান থেকে আপনি কাকে কাকে কমেন্ট করেছেন সবগুলাই এখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়া কমেন্ট হিস্টোরি গেল। সো আপনারা তারপর এখানে দেখবেন সার্চ হিস্টোরি, এখানে আপনি কার কার অ্যাকাউন্ট সার্চ করেছেন সেটা পেয়ে যাবেন। এছাড়া আপনারা এখানে পেয়ে যাবেন অ্যাকাউন্ট হিস্টোরি, এখান থেকে আপনার অ্যাকাউন্টের সকল হিস্টোরিগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তার নিচে আপনারা দেখতে পাবেন ডিলিট চিহ্ন আছে, অ্যান্ড লেখা আছে রিসেন্টলি ডিলিট বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। তারপর আপনি এখানে যে ভিডিওগুলো ডিলিট করেছেন সবগুলো এখানে চলে আসবে। আর বন্ধুরা, এখানে আপনার ডিলিট করা ভিডিওটি সর্বোচ্চ 30 দিন থাকবে। সো আপনারা 30 দিনের মধ্যেই কিন্তু আপনার ডিলিট করা ভিডিওটি ব্যাক নিয়ে আসতে পারবেন। সো কীভাবে ব্যাক আনবেন, আপনারা এখান থেকে ভিডিওর উপর একটি ক্লিক করবেন, তারপরে আপনারা ভিডিওর উপর ক্লিক করলে নিচে দেখবেন রেস্টোর বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। তারপরে এখানে ক্লিক করে দিলে এই ভিডিওটি এখান থেকে চলে যাবে, অ্যান্ড এই ভিডিওটি রিকভারি হয়ে যাবে। সো রিকভারি হয়েছে কি না এটি দেখানোর জন্য আমি আমার প্রোফাইলে আসছি, অ্যান্ড একবার রিফ্রেশ করলাম। তারপরে এখানে দেখেন আমার এই ভিডিওটি কিন্তু এখান থেকে চলে আসছে, আবারও রিকভারি হয়ে গেছে, আমি যে ভিডিওটি ডিলিট করে দিচ্ছিলাম সেটি ব্যাক চলে আসছে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।